আমানুস সালেহ শব্দের অর্থ হচ্ছে সংস্কার করা, পরিমার্জন করা, পুনর্নির্মাণ করা, নিরাময় করা। অর্থাৎ রোগ আছে, রোগটাকে কি করা, রোগের থেকে নিজেকে মুক্ত করা, রোগ থেকে ছেড়ে উঠা, এটার নাম হচ্ছে আমানুস সালেহ। যেমন আমরা অনেক শিরকি আকিদার সাথে জড়িত ছিলাম, এখন আমরা সেগুলো কি করেছি, আমরা বাদ দিয়েছি। আমরা রাস্তায় যদি ঝাড়ু দেখি, ঘর থেকে বের হয়ে ঝাড়ু দেখতাম, তাহলে আমাদের মনে হতো যে সারা দিনটা কি হয়ে যাবে, অলক্ষণে যাবে। তারপরে আমরা আগে তাবিজ ব্যবহার করতাম, এখন আমরা তাবিজ ব্যবহার করি না, এখন আমরা তাবিজ পড়ি, তাবিজ ঝুলেই না, এখন আমরা তাবিজের কি করি, আমল করি, আমল করি। যেমন সুরা ফালাক, সুরা ইখলাস, সুরা নাস, এগুলো পড়ে শরীরে ফু দেওয়া, সন্তানদেরকে ফু দেওয়া, এটা হচ্ছে তাবিজ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় গ্রহণ করা। আগে আমরা এই আমলগুলো করতাম না, আমরা এই আমলগুলোকে আমরা কি করতাম, একটা লোহার বক্সের মধ্যে ভরে শরীরের সাথে ঝুলিয়ে রাখতাম, আর ভাবতাম যে আমি কি করছি, তাবিজ ব্যবহার করছি। তাহলে আমরা এই যে আমলকে সংশোধন করেছি, এটা হলো যে আমরা আমলকে নিরাময় করেছি, আমলকে কি করেছি, নিরাময় করেছি, রোগ থেকে নিরাময় করেছি, এবং খাত পরিশোধন করা, এগুলো ছিল আমাদের জীবনের খাত, আমাদের জীবনের জায়গায় জায়গায় আমলের জীবনের, আমাদের ইমানি জিন্দিগির মধ্যে অনেক গর্ত ছিল, সেই গর্তগুলোকে সংশোধন করার ফলশ্রুতিতে আজকে আমরা এখানে এসে বসতে পেরেছি। আর এটাই হচ্ছে আমলুস সালেহ অর্থ। সুতরাং আমলুস সালেহ অর্থ হচ্ছে পরিশুদ্ধির কাজ করা, নিজের আমলকে পরিশুদ্ধির কাজ করা। আর ইসলামী শরীয়তের পরিভাষায় আমলুস সালেহ বলা হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কে খুশি করার জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে যেই কাজ করা হয় সেটাকে আমলুস সালেহ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতি এবং এর সাথে কোরআন এবং সহি হাদিসের আলোকে, কোরআন এবং সহি হাদিসের আলোকে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কে খুশি করার জন্য এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে যে আমলই আমরা করব না কেন, সেটাই আমরা কোরআনেও পাব, সহি হাদিসেও পেয়ে যাব। আর এই রকম কাজকে আমলুস সালেহ বলা হয়। সম্মানিত উপস্থিতি, আমলুস সালেহ এটা আরবিতে একজন ব্যক্তিকে, একজন আলেমকে প্রশ্ন করা হয়েছিল, ইন্টারনেটে একজনকে প্রশ্ন করা হয়েছিল যে মাল আমলুস সালেহ, আমলুস সালেহ কাকে বলা হয়। তখন তিনি সেখানে সুন্দর একটা উত্তর দিয়েছেন, তিনি বলেছেন যে ফাল আমালুস সালেহ হুয়াল্লাযী তাহাক্কাকা ফীহি শর্তাল কবুল, যে আমলুস সালেহ হচ্ছে ওই আমলটা যেটা কবুল হওয়ার যোগ্যতা লাভ করে দুইটি শর্তের ভিত্তিতে। যেই আমলটি কবুল হওয়ার যোগ্যতা লাভ করে কয়টি শর্তের ভিত্তিতে, দুইটি শর্তের ভিত্তিতে। তিনি বলেছেন যে সেই দুইটি শর্তের, ওয়াহুমা আল ইখলাস ওয়াল মুতাবা, এর একটি হচ্ছে ইখলাস আর একটি হচ্ছে মুতাবা। ইখলাস অর্থ হলো কাজ, প্রত্যেকটি ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করা। আর মুতাবা অর্থ হচ্ছে অনুসরণ করা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের মাধ্যমে যে আমলটি করা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কে খুশি করার জন্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে যে আমলটি করা হবে সেটাকে বলা হয় আমলুস সালেহ। এখন এর তো আমাদের প্রমাণ লাগবে, এটা মুখে বললে তো আর হবে না। তো তিনি সেই শায়খ, তিনি কোরআনুল কারিমের একটি আয়াত উল্লেখ করেছেন, সেটি হচ্ছে সূরা আল কাহফের 110 নম্বর আয়াত। এই আয়াতের লাস্টের দিকে আছে যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন কাজ করে, রবের সাক্ষাৎ কামনা করলে সে যেন কাজ করে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন আমলে সালেহ করে।
ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার রবের ইবাদতের মধ্যে কাউকে শরীক না করে। এখানে এই আয়াতটিকে উলামায়ে কেরাম এবং আহলুল ইলমগণ এই আয়াতটিকে দ্বীনের ভিত্তি বলেছেন, যে এই আয়াতটি হচ্ছে দ্বীনের মূল ভিত্তি, সমস্ত দ্বীন এই আয়াতের উপর নির্ভরশীল। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমল কবুল হওয়ার যে অন্যতম দুইটি শর্ত, সেই দুইটি শর্ত এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছেন। আমরা যদি এই আয়াতের দিকে তাকাই তাহলে আমরা দুইটি প্রশ্ন আমরা পাই, যা এবাদত কার জন্য করছি, আমি এবাদত যে করছি এই এবাদতটি কার জন্য করছি, আর আমি এই এবাদতটি কিভাবে করছি। এই দুইটা প্রশ্নের উত্তর এই আয়াতের মধ্যে রয়েছে। একজন ব্যক্তির জীবনে তিনি যত এবাদত করবেন তাকে এই দুইটি প্রশ্নের উত্তর দিয়েই এবাদত করতে হবে, যে এবাদতটি কার জন্যে আর এবাদতটি কিভাবে করছেন, কোন পদ্ধতিতে করছেন। এবাদতটি আমরা যখন কোনো এবাদত করব সেই এবাদতটি হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সাথে সাথে একটি শর্ত এই এবাদতের সাথে রয়েছে, সেই শর্তটি হচ্ছে যে এটি হতে হবে নেক আমল, আমলের সওয়ালে হতে হবে। সবাই আমরা এবাদত করি কিন্তু আমরা আমলুস সালেহ, আমাদের এবাদতটি আমলুস সালেহ হচ্ছে কি না এই খোঁজটা আমরা অনেক সময় রাখি না, অনেক ভাই আমরা রাখি না। এবাদত করতে হবে আমলুস সালেহের ভিত্তিতে। তাহলে এবাদতটি আমলুস সালেহ কিভাবে হবে, ন্যাক আমল কিভাবে হবে? ন্যাক আমল হবে যখন এবাদতটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে হবে। তাহলে এখানে দুইটা জিনিস স্পষ্ট, একটি হচ্ছে যে কোনো আমলের মধ্যে শিরক থাকতে পারবে না, দুই নম্বর হচ্ছে লোভ দেখানো থাকতে পারবে না, রিয়া থাকতে পারবে না, রিয়া এক প্রকার শিরক, কোনো প্রকার শিরক থাকতে পারবে না, প্রকাশ্য শিরক অপ্রকাশ্য শিরক এই জাতীয় কোনো প্রকার শিরক থাকতে পারবে না। সাথে সাথে আমলটি শিরক মুক্ত হওয়ার সাথে সাথে বেদাত মুক্ত হতে হবে, কারণ আমি আমলটি কিভাবে করছি, কোন পদ্ধতিতে করছি, যদি এটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হয়ে থাকে তাহলে এটি বেদাত মুক্ত, আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শের বাহিরে এই আমলটি হয়ে যায় তাহলে এটি বেদাত যুক্ত আমলে পরিণত হবে, এটি আর আমলুস সালেহ হবে না। এই জন্যে আমাদেরকে যখনই আমরা যে আমলই করি না কেন, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা আমলের সাথে আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, একটি হচ্ছে ইখলাস আর একটি হচ্ছে মুতাবাতে রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা, ওনার অনুসরণ। আমরা আমলুস সালেহ এই শব্দটি আমরা কোরআনুল কারিমের মধ্যে পাই, সুতরাং কোরআনুল কারিমের একটি পরিভাষা হচ্ছে আমলুস সালেহ। সুতরাং এই আমলুস সালেহের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দটি কোরআনুল কারিমের মধ্যে অসংখ্যবার ব্যবহার করেছেন সেটি হচ্ছে ঈমান, অর্থাৎ ঈমান এবং আমলুস সালেহ এই দুইটির মধ্যে কোনো পার্থক্য নাই, অর্থাৎ ঈমান বিহীন আমলুস সালেহ হবে না, আর আমলুস সালেহ হতে হলে সেইটার সাথে কি লাগবে, ঈমান লাগবে, ইমান ছাড়াও আমলুস সালেহ হয় না, আর আমলুস সালেহ ছাড়া ইমান হবে না, আমলুস সালেহ ছাড়া ইমান হবে না। এই জন্যে একটি কাজ কোনো আমলুস সালেহ হওয়ার জন্যে চারটি শর্ত রয়েছে। এক নম্বর হচ্ছে যে কাজটি সর্বজন প্রশংসনীয় হতে হবে, দুই নম্বর হচ্ছে যে কাজটি সর্বোৎকৃষ্ট এবং কল্যাণময় হতে হবে, তিন নম্বর হচ্ছে যে কাজটি আল্লাহ রাব্বুল আলামিনের শরিয়ার বিধিবদ্ধ হতে হবে, চার নম্বর হচ্ছে যে সেই কাজটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হতে হবে। সুতরাং শুধু যে ইখলাস থাকলে কোনো আমলুস সালেহ হবে না, ইখলাসের সাথে ইত্তেবাউর রাসূল এটাও লাগবে। আমরা আমাদের সমাজের দিকে তাকালে আমরা দেখি যে অনেক আমল আছে যেগুলো আমরা ইখলাসের সাথে করি
কিন্তু সেখানে ইত্তেবাউর রাসূল নাই। যেমন আমরা যে ভক্তির সাথে দাঁড়িয়ে কিয়ামে পড়ি ইয়া নবী সালামু আলাইকা, এই আমল যারা করি এটার মধ্যে কিন্তু খুব ইখলাস আছে। যারা পড়েন তাদের চোখ দিয়ে কি হয়, জর্জর করে পানি ঝরে মোহাম্মতে রাসূলের ইশকে। হ্যাঁ, রাসূলের ইশকে তাদের চোখ দিয়ে কি আসে, জর্জর করে পানি ঝরে, কিন্তু ইখলাস আছে, ইত্তেবা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন ওনার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে দুইটি সত্তা রয়েছে, একটি হচ্ছে মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হচ্ছে মানুষ মুহাম্মদ, আরেকজন হচ্ছে নবী এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবী, সাথে তিনি মানুষ, এই জন্যে তিনি কি করতেন, সালাত আদায় করতেন, সিয়াম পালন করতেন। তিনি সালাতের মধ্যে বৈঠকে বসে কি পড়তেন, আত্তাহিয়াত পড়তেন না, তিনি কি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু এই কথাটা বলতেন না, তিনি কাকে বলতেন, আসসালামু আলাইকা, তিনি তো রাসূল, তিনি মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবী এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়তেন। তিনি কি দরুদ ইব্রাহিম পড়তেন না, কেন পড়তেন, কারণ তিনি মানুষ রাসূল হিসেবে ইবাদত করছেন, কার অনুসরণ করছেন, নবী এবং রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করছেন। সুতরাং তিনি ইবাদত করে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন যে কিভাবে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী ইবাদত করব। সুতরাং তিনি তো কোনোদিন তার, তিনি যে মানুষ, তিনি তাকে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এই দায়িত্বটা তার উপরেও ছিল যে রাসূল মুহাম্মদকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। তো সেই ভালোবাসায় তিনি তো কোনোদিন ইয়া নবী সালামু আলাইকা পড়েন নাই, তাহলে আমি কিভাবে এই আমল বানিয়ে নিয়েছি, এবং তার কোনো সাহাবি কোনোদিন এই আমল করেন নাই। যদিও এই আমল করতে গেলে আমাদের চোখ দিয়ে জর্জর করে পানি আসে, রাসূলের ইশকে হ্যাঁ আমাদের অন্তর বিগলিত হয়, কিন্তু এইখানে ইত্তেবাউর রাসূল না থাকার কারণে এটা আমল সলে হবে না। আমি কি বুঝাতে পেরেছি, এখানে ইত্তেবাউর রাসূল না থাকার কারণে এটা আমল সলে হবে না, এটা আমল হবে কিন্তু ইবাদত হবে, কিন্তু ইবাদতটা কি হতে হবে, আমল সলে হতে হবে। কোনো আমল প্রত্যেক মানুষই ইবাদত করে, যারা বিধর্মী, এই যে কয়েকদিন আগে যে দুর্গা পূজা গেছে, এটা কি একটা, এটা একটা ইবাদত, তারা তাদের রবের ইবাদত করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কারণে কিয়ামতের ময়দানে মানুষকে বলবেন, ইয়া বানি আদম আল্লাহ তাবুদুশ শাইতান আলা মাহাদ ইলাইকুম, আমি কি তোমাদেরকে বলি নাই, হে বনি আদম যে তোমরা শয়তানের ইবাদত করো না। তাহলে ইবাদত প্রত্যেকটা মানুষ তার জীবনের জন্মের পর থেকে, তার যখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুদ্ধ শক্তি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তখন থেকে মৃত্যু পর্যন্ত সে যত কাজ করছে প্রতিটা কাজই কি ইবাদত, কিন্তু আমলুস সালেহ নয়, প্রতিটা কাজই ইবাদত কিন্তু আমলুস সালেহ নয়। যে ব্যক্তি ফজরের সময় ঘুমিয়ে থাকেন তিনিও এটা ইবাদতই করেন, আর যিনি সালাত আদায় করতে মসজিদে আসেন কষ্ট করে তিনিও এটা কি করেন, ইবাদত করেন। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, যিনি কষ্ট করে মসজিদে চলে এসেছেন এটি আমলুস সালেহ হয়েছে, আর যিনি ঘুমিয়ে আসেন এটি ইবাদত হয়েছে, শয়তানের ইবাদত হয়েছে, এটি আমলুস সালেহ হয়নি। সম্মানিত মুসল্লিনে কেরাম, সম্মানিত উপস্থিতি, এই জন্যে আমরা যে জিনিসটি দেখলাম যে চারটি শর্ত লাগবে একটি কাজ আমলুস সালেহ হওয়ার জন্য, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী হতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে, সর্বজন স্বীকৃত প্রশংসনীয় হতে হবে, এবং জনমানবের কল্যাণকামী কাজ হতে হবে। আর আল্লাহ এবং আল্লাহর রাসূল মানুষকে যত কাজের নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা কাজই সর্বজন স্বীকৃত, সর্বজন প্রশংসনীয় এবং জনমানুষের কল্যাণকামী কাজ। সুতরাং আমলে সালেহ এর ভিত্তি হচ্ছে ঈমান, আমলে সালেহ এর ভিত্তি ঈমান। ঈমান ছাড়া ভালো কাজের কোনো ফল লাভ করা যাবে না। সাথে সাথে আমরা দেখি যে
এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল বাকারার 25 নম্বর আয়াতে ইরশাদ করেন, অবশ্যিরিল্লাযীনা আমানু ওয়ামিলুস-সালিহাতি আন্নালাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 1-24 নম্বর আয়াত পর্যন্ত তিন ধরনের মানুষের বর্ণনা দিয়েছেন। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের বর্ণনা দিয়েছেন, মুত্তাকিদের কিছু গুণ বর্ণনা করেছেন, যে হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাহ। পরবর্তী আয়াতে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন কাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এরপর আল্লাহ বলছেন যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা সফলকাম, এরা সফলকাম, এটুকু বলেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কথা বলেছেন, কাফের এবং মুশরিকদের কথা বলেছেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে মুনাফিকদের দীর্ঘ বর্ণনা দিয়েছেন, তাদের স্বভাব, তাদের চরিত্র এবং তাদের যে মানে পদভ্রষ্ট হয়ে যাওয়ার যে কুদুগুলো, আল্লাহ রাব্বুল আলামিন তিনটা উদাহরণ পেশ করেছেন মানুষের সামনে যে মুনাফিকরা কিভাবে পদভ্রষ্ট হয়, এর তিনটা উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে চ্যালেঞ্জ দিয়েছেন যে, এবং আল্লাহর ইবাদতের নির্দেশ দিয়ে মানুষের সামনে চ্যালেঞ্জ দিয়েছেন যে তোমরা যে বলছো যে এই কোরআন একজন মানুষ বানিয়েছে, তাহলে তোমরাও এরকম কি করো, একটি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা বলেছেন যে জাহান্নাম বানানো হয়েছে কাফেরদের জন্য। জাহান্নাম কাদের জন্য বানানো হয়েছে? কাফেরদের জন্য। যখন কাফেরদের জন্য জাহান্নামের কথা আল্লাহ বলেছেন, এখন মুমিনদের অন্তর তো কি হয়ে গেছে, মুমিনদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যে হায় আমরা কি মুমিন হতে পেরেছি, আমাদের কি হবে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে অবশ্যিরিল্লাযীনা আমানু, ওই সকল ব্যক্তিদেরকে হে নবী আপনি সুসংবাদ দিন যারা ইমান এনেছে, যারা ইমান এনেছে, বিশ্বাস স্থাপন করেছে এই কোরআনের উপরে এবং আমার এই রাসূলের উপরে, যারা বিশ্বাস স্থাপন করেছে, যারা আমার পক্ষ থেকে এই কিতাব নাজিল হয়েছে এটাকে স্বীকার করে নিয়েছে এবং আমার পক্ষ থেকে রাসূল এসেছে এই রাসূলকে যারা কি করেছে, স্বীকার করেছে এবং মেনে নিয়েছে। আর এই মেনে নেওয়ার উদাহরণ কি, যে ওয়ামিলুস সালিহাত, তারা আমলে সালেহ করেছে, আমার রাসূল যেভাবে কাজ করতে বলেছেন সেভাবেই তারা কাজ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে কাজ করাটাই হচ্ছে আমলুস সালেহ, এর বাহিরে কাজ করলে সেটা আমলুস সালেহ হিসাবে গণ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তাদেরকে, এই সকল মুমিন বান্দাদেরকে যারা ইমানের ভিত্তিতে আমলুস সালেহ করবে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সেই জান্নাত এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের প্রতিটা বাড়ির নিচে দিয়ে, প্রতিটা রুমের নিচ দিয়ে নদী প্রবাহিত হবে, সুবহানাল্লাহ। আর সেই নদীটা হবে, নদীগুলো গর্ত থাকবে না, জান্নাতের যত নদী এই নদীর কোনো গর্ত থাকবে না, ওই নদীর তলা ছাড়া নদী, মানে উপর দিয়ে পানি প্রবাহিত হবে। আবার এমন না যে বন্যার পানির মতো আপনাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে, যে জান্নাতের নদী কি করছে, হ্যাঁ অমুক ভাইকে জান্নাতের নদী একবারে ভাসিয়ে নিয়ে গেছে, বিষয়টা এরকম নয়। সেই নদীটুগুলো হবে নিয়ন্ত্রিত, জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি বান্দাগণ ওই নদীগুলোকে যেভাবে পরিচালিত করতে চাইবেন সেভাবেই সেগুলো কি হবে, পরিচালিত হবে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ইমান এবং আমলকে একত্রিত করেছেন, অর্থাৎ ইমানের ভিত্তি হচ্ছে, আমলের ভিত্তি হচ্ছে ইমান, ইমান ছাড়া আমল কল্পনা করা যাবে না আমলুস সালেহ, আবার আমলুস সালেহ ইমান ছাড়া হবে না। আমরা আরেকটি আয়াতে দেখি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 97 নম্বর আয়াতে ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমলুস সালেহের সাথে সরাসরি শর্ত জড়িয়ে দিয়েছেন যে যে ব্যক্তি ইমান আনয়ন করার পরে, অর্থাৎ মুমিন অবস্থায় আমলুস সালেহ করে, যে ব্যক্তি মুমিন অবস্থায় নেক আমল করবে, আমলুস সালেহ করবে, সে পুরুষ হোক বা নারী, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, অবশ্যই অবশ্যই আমি তাকে হায়াতুন তাইয়্যিবা দান করব, তাকে উত্তম জীবন, পবিত্র জীবন দান করব। মুফাসসিরিনে কেরামগণ এখানে
অনেক মতামত ব্যক্ত করেছেন যে এই পবিত্র জীবন দ্বারা কি বোঝানো হয়েছে। পবিত্র জীবন দ্বারা দুনিয়ার জীবনও বোঝানো হয়েছে এবং পরকালের অনন্ত জীবন জান্নাতের জীবনটাও বোঝানো হয়েছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আর আমি তাদেরকে দুনিয়ার জীবনে তারা যে আমল করত তার চেয়ে উত্তম প্রতিদান তাদেরকে দান করব। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি তিনি সালাত আদায় করেন, তার সালাতে কত ভুল আছে, তিনি ঘর থেকে বের হলেই তার চোখের জেনা শুরু হয়ে যায়, মসজিদে আসতে আসতে কতগুলো কবিরা গুনাহ হয়ে যায়, সালাতে যখন দাঁড়ান তখন ঠিকভাবে দাঁড়ান না, তার কাতারের মাঝখানে ফাঁক থাকে, অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিতেই থাকে, খিনজিব শয়তান সে অন্তরের মধ্যে কি দিতে থাকে, ওয়াসওয়াসা দিতেই থাকে। সালাতে দাঁড়ালি আমাদের মনগুলো মার্কেট, তারপরে বিভিন্ন পুরাতন আমলের কাজকাম সব কিছুর মধ্যে জড়িয়ে যায়, আমরা সালাতের মধ্যে স্থির থাকতে পারি না। এইভাবে একজন ব্যক্তি সালাত আদায় করে, আমরা সালাত আদায় করি এবং আমরা সালাত আদায় করে কেউ বুক ফুলিয়ে এই কথাটা বলতে পারি না যে আমার এই সালাত 70% বা 100% কি কোন যোগ্য আমলে সালে হয়েছে, এটা আমরা কেউ বলতে পারি না। আমরা হয়তো ভাবি যে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন যদি দয়া করে আমাদের এই সালাতকে কি করেন, যদি মেহরবানি করে কবুল করেন, আর না হলে যদি তিনি আমাদের সালাতের দিকে তাকান, আমাদের ওই সালাতের অবস্থার দিকে যদি তাকান, তাহলে আমাদের আমার মনে হয় না যে আমার আমল আমার আমার সালাত কবুল হচ্ছে কিনা। আমি আমি দৃঢ় বিশ্বাস যে আমার একটা সালাতও কি হয় নাই আজ পর্যন্ত, মনে হয় কবুল হয় নাই, কারণ আমি যেভাবে সালাত আদায় করি আমার মনে হয় আমার সালাত কোনোদিনও কবুল হয় নাই। যদি মেহরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন সেটি তার আমার প্রতি দয়া। সুতরাং এইরকম আমলের ভিত্তিতে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দেন, তাহলে এটা তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কি করলেন, কত বড় ইহসান করেছেন। সুবহানাল্লাহ। সেই কথাটাই তো আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হচ্ছে এখানে বলেছেন যে ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, আমি তাদেরকে এমন পুরস্কার দেব যে তারা যে যে কাজ করত, যে আমলে সলে করত, এর যে লক্ষ কোটি গুণ উন্নত পুরস্কার তাদেরকে আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্যই তো আমি আমরা ভাবি, আমরা বিশ্বাস করি যে আমরা যে জান্নাত পাব সেই জান্নাত আমাদের আমলের তুলনায় কিছুই নয়, সেটি মানে আমলটা হচ্ছে আমাদের জীবনে একটা কিছু করলাম একটা বোনাস, আর ওইটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যেটা আমরা লাভ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের পিতামাতা, আমাদের পরিবার পরিজন, আমাদের বংশধর সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী হিসেবে কবুল করে নিন। আমিন।